This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. অপহরণ করা হয়েছে তিনজন আদিবাসীকে, এক মহিলা তার স্বামী ও তার পুত্র সহ পুরো পরিবারকে অপহরণ করা হয়েছে। এ নিয়ে গাজল থানায় লিখিত অভিযোগ করা হলেও উদ্ধার করা হয়নি অপহৃতকে। এই অভিযোগ তুলেই থানা ঘেরাও করলো আদিবাসী সেঙ্গেল অভিযান গাজল ব্লক কমিটি। তাদের দাবি, এর পিছনে জড়িত থাকতে পারে তৃণমূল। অপহৃতদের উদ্ধার না করায় থানা ঘেরাও কর্মসূচিতে সামিল হয়েছেন সংগঠনের নেতৃত্ব কর্মীরা। থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে থানা চত্বরে। মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। থানাগ্রাহ কর্মসূচি আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড দেশম পার্টির পক্ষ থেকে, কারণ গত প্রায় দশ দিন নাগাদ আমাদের বাহুপুর জেপি এক মহিলা, তার স্বামী এবং তার বাচ্চা এদিন প্রায় দশ দিন থেকে নিখোঁজ অবস্থায় আছেন। আমরা নিশ্চিত যে তাদেরকে কিডন্যাপ করা হয়েছে এবং আমরা আইসিস সাহেবের কাছে লিখিত অভিযোগ দেওয়ার সত্ত্বেও তার সাথে আমরা বারবার তার সাথে সাক্ষাৎ করার সাথে এবং তার সাথে কথাবার্তা আলাপ আলোচনা করার সত্ত্বেও তিনি শুধু আমাদেরকে মিথ্যা আশ্বাস এবং আশ্বাস দিয়ে আসছে। কোনো তার দিক থেকে যে আমরা সেই মেয়ের সেই পরিবারে যে তিনজনকে পাওয়া গেছে কি পাওয়া যায়নি, আমাদেরকে ২৯ তারিখ পর্যন্ত আমাদেরকে ডেট দিয়েছিলেন। তো আজ পর্যন্ত এই গাজল থানার আইসি তিনি আজ পর্যন্ত নীরব আছে, কোনোভাবে আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন না যে তাকে পাওয়া গেছে না কি হয়েছে, কোনোভাবে তাকে তার মানে তার সুখবর আমাদের কাছে পৌঁছায়নি। তার জন্য আমরা বাধ্য হয়ে আজকে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে এবং ঝাড়খণ্ড দেশম পার্টির পক্ষ থেকে আমরা গাজল থানা ঘেরাও করতে বাধ্য হয়েছি। কতক্ষণ চলবে এই ঘেরাও? এই ঘেরাও চলবে যতক্ষণ পর্যন্ত আইসি সাহেব তিনি তিনজন যারা নিখোঁজ এবং কিডন্যাপ হয়েছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত উদ্ধার করছেন না ততদিন পর্যন্ত আমাদের এই শান্তিপ্রিয় আন্দোলন থানা ঘেরাও কর্মসূচি। তাদের পরিবারের কেউ এসছে? হ্যাঁ, তাদের পরিবারের এসছে, কাকা জেঠুরা এসছে এবং যে ছেলেটার বাবা ও দিল্লি গেছে সেদিনকে, তার পরের দিনই তিনি দিল্লি চলে গেছেন, ও নেই। এবং মেয়ের পরিবারের দিক থেকে আসার লেট করছে, উনি আসছেন, ও মেয়ের পরিবারই কমপ্লেন দিয়েছে। কারা অপহরণ করলো কি মনে হচ্ছে? এখানে মনে হচ্ছে কোনো এক রাজনৈতিক দল, সেটা আমরা ইন্ডিকেট করছি টিএমসি। এই টিএমসির কার্যক্রম এবং কার্যকলাপ হতে পারে, আমাদের যেটা ইঙ্গিত আছে আমরা বারবার আইসি সাহেবকেও আমরা জানাচ্ছি, আপনি ইমিডিয়েট এরিয়াতেও খুব উত্তপ্ত আছে, এখনো পর্যন্ত সেই সব এরিয়াতে বড় বড় তাবর তাবর নেতা টিএমসির নেতা ওই এরিয়াতে নেই, সব পালাতো। সেই জন্য আমরা আইসি সাহেবকে বলেছি যে বাহুপুর জেপি এরিয়াতে এখন উত্তপ্ত অবস্থায় আছে, আপনি শান্তি ফিরিয়ে দেন এবং যে কিডন্যাপ হয়েছে তাকে আপনি ফিরিয়ে দেন। তার কোথায় গেছে না গেছে ইনি বলছেন এডাল আছে, ঠিক আছে আমরা মানলাম এডাল আছে, কিন্তু তাকে তো আমরা কিডন্যাপ কমপ্লেন দিয়েছি, তাকে তো আনতে হবে, এনে তাকে কোর্টের প্রসেস আছে, আইনের প্রসেস আছে, তাকে জবানবন্দি তার নেওয়া হোক, সেই জবানবন্দি মোতাবেক ও তিনি বলবেন তিনি স্বেচ্ছায় গেছেন না কিডন্যাপ হয়েছেন। আইসি সাহেব কেন পদক্ষেপ নিচ্ছেন? এই যে দীপালী বেশরা, এ তো একজন নির্বাচিত প্রতিনিধি। অবশ্যই নির্বাচিত প্রতিনিধি, তো এখনো পর্যন্ত হাইকোর্ট যেটা বলেছেন যতক্ষণ পর্যন্ত হাইকোর্টের অর্ডার আসছে না ততক্ষণ পর্যন্ত সমস্ত ক্যান্ডিডেট যে সমস্ত পশ্চিমবঙ্গে আছে বিজয় বলে ঘোষণা করা হচ্ছে না, হাইকোর্টের অর্ডার অনুপাতে সেটা বিজয় বলে ঘোষণা করা হবে। কিন্তু জেডিপি মনোনীত সমর্থিত প্রার্থী তিনি ক্যান্ডিডেট ছিলেন, আমাদেরই ছিলেন, কিন্তু তার বংশ এবং পরিবার সহ কিডন্যাপ হয়েছে। আচ্ছা, এরকম কি মনে করছো যে ভোট উল্টে যেতে পারে বলে তাকে কিডন্যাপ করে নিয়েছে? আমাদের এঙ্গে তাই মনে হচ্ছে উল্টে যেতে পারে, কিন্তু আমরা চাচ্ছি সেই উল্টে যাক আর না উল্টা, কিন্তু তিনজন নিখোঁজ হয়েছেন কিডন্যাপ হয়েছে তাদেরকে তো আগে উদ্ধার করুন, তারপর সে ভোটের কথা না পলিটিক্স করছেন ইনি আইসে, এখানে রাজনীতি করছেন উনি, রাজনীতি ঝান্ডা ধরেছেন, রাজনীতির ভয়ে তিনি উদ্ধার করতে পারছেন না। যদি আজকে মার্ডার হয়ে যায় এখন কি গ্যারান্টি, আইসি কি গ্যারান্টি দিতে পারবেন যে ও দলগত ভাবে তাকে তাকে নিয়ে যাওয়া হয়েছে? আমরা তো চাইছি এখানে কিডন্যাপ হয়েছে তো মার্ডার হবে, তারপর ইনি এখানে বডি আসবে থানায়, গাজল থানায় বডি আসবে, তারপর গাজল থানা তিনি স্টেপ নেবেন? তার জন্য আজকে আমরা থানা ঘেরাও করেছি, যতক্ষণ পর্যন্ত আইসি সাহেব
যতক্ষণ পর্যন্ত তিনি কিডন্যাপ যে হয়েছেন তিনজন কিডন্যাপে যতক্ষণ পর্যন্ত উদ্ধার করে আনছেন না ততক্ষণ পর্যন্ত থানাগার কর্মসূচি চলবে এবং শান্তিপ্রিয়ভাবে চলবে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। স্মার্ট হাওয়াই চপ্পল, একটি অত্যাধুনিক ডিজাইনের হাওয়াই চপ্পল ফ্যাক্টরি। এখানে ছেলে, মেয়ে, বাচ্চা, বয়স্ক সব ধরনের হাওয়াই চপ্পল সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রি করা হয়। তাই দেরি না করে আজই চলে আসুন শিবেশ্বর গোবরাছড়ার স্মার্ট হাওয়াই চপ্পল ফ্যাক্টরিতে আর নিয়ে যান স্বল্প মূল্যে আপনার পছন্দের সব হাওয়াই চপ্পল। যোগাযোগ করুন 9591089500 অথবা 8388075569 এই নম্বরে।